পেটে পেটের ভিতরে যা পোকা মাকড় আছে হ্যাঁ সব মারা যাবে এই এটা খাওয়ার ফলে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, দেখা যাক এদিকে কিছু পাওয়া যায় কিনা। দেখতে নতুনত্ব সব এখানে, সব গাছপালা আমাদের। বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে গ্রামের দিকে, হালকা হালকা। এটা কি জিনিস, এটা কি জিনিস, যাক এটা কি জিনিস আমি বুঝতে পারলাম না। এটা দেখাবো যে ঠোকে কি জিনিস এটা। ও এটা নিয়ে যাবো খন, কি এটা খাবো, এটা দিয়ে খাওয়া যায়। কি এটা, এটা ফল খাওয়া যায়। কি নাম, কি এটা, এটার নাম তেতো, তেতো ফল। কি গাছ এটা, আর মেহগনি ফল, মেহগনি গাছের ফল। এই দিকে সামনে গাছ গুলো হইছে, বর এদিকে কি হচ্ছে, তোর এই গাছ এই মেহগনি গাছের, মেহগনি গাছের কি হবে এটা, আরে ওর কথা কাছে ও খেয়ে পর পাগল হয়ে যাবে। খাওয়া যাবে এটা, হ্যাঁ হেবি তো সাদাটা, এই বাদাম, বাদাম এই বাদামটা খায়, এটা যারা খাবো কেন। এই যে কেলা, হ্যাঁ এই তো, এবার এই বাদামটা খায় সুগারের লোকরা, সুগারের আমি একটা খাবো এখন, একটু পরে খাবো। ওষুধ বানায় মনে হয় এগুলো দিয়ে। এই দেখো পুরোটা খুলে যাচ্ছে, এই খুলে গেল, খুলে গেল, এই কখন খাবা তুমি, এই খাবা না, হ্যাঁ এখন খাটো তো, খাটো কোথায় খাবা, এই যে এখনই খাবো, একটু ধুয়ে নেই, একটু জল দিতে, জল দে, জল দে, জল দে, এই ট্যাবলেটের মতন করে খাবা, এই যে, এই যে ফলটা আছে, হ্যাঁ এই ফলটাই আমি এখন খাবো। আচ্ছা তা আবার চিবিয়ে, ফলটার নাম বল, কেমন লাগছে, খুব তিতো না, খুব তিতো না, মেহগনির ফল, হ্যাঁ বাহ।